সম্প্রতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে গণমাধ্যমকে জায়েদ বলেন, যা হয়েছে সবই উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে কিছু উঠতি যুবক। জায়েদ আরও জানান, তাকে বারবার অনুরোধ করায় গান গেয়েছেন তিনি, আর অনুষ্ঠান শেষে বের হতেই অনেক মেয়ে ছবি তুলতে ঘিরে ধরেছেন তাকে। নতুন অতিথি হয়ে আসছে রাজ শুভশ্রীর পরিবারে। ইতোমধ্যে রাজ সোশ্যাল মাধ্যমে প্রকাশ করলেন 3 মাসের সন্তান সম্ভবা স্ত্রীর বিষয়ে। ডিসেম্বরে ভূমিষ্ঠ হবে রাজশ্রীর দ্বিতীয় সন্তান। টালিউড সিনেমায় আবারও জুটি বাঁধতে চলেছেন জিতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অংশুমান প্রত্যুষের পর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি আমি আমার মততে জুটি বাঁধলেন এই দুই তারকা। ইতোমধ্যেই হয়ে গেল ছবির শুভ মুহূর্ত। রাহুলকে বিয়ে করে 15 বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন বলিউড নায়িকা আসিন। এরই মাঝে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠে এই তারকা 8 বছরের সংসার ভাঙতে যাচ্ছেন। ডিভোর্সের জল্পনা কল্পনা উড়িয়ে আসিন জানালেন, এখন বরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি, আর ডিভোর্সের খবর পুরোপুরিভাবে রটনা এবং ভিত্তিহীন। চলতি বছরের জানুয়ারিতে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডের মরদেহ পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার পাহাড় ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য তদন্ত প্রক্রিয়াধীন এখনও চলছে।